পাটনা শহরের একটি দোকানে সঙ্গীতা নামের একটি মেয়ে চা বানাত আর সবাইকে চা খাওয়াত। ওর হাতে চা এক কথায় অসাধারণ ছিল আর ওর দোকানে চা খুব বিক্রিও হতো। হঠাৎ একদিন ওর দোকানে খুব ভিড় লেগেছিল, কিন্তু ও দোকানে ছিল না। লোকেরা দোকানে আসত, আবার ফিরে যেত। কয়েকদিন পরে হঠাৎই চায়ের দোকানের ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করে, চা বালি আবার চলে এসেছে, চা চা, গরম চা খেয়ে যাও, মশলা চা। আরে বাহ, চা বালি এসে গেছে, চলো ভাই গিয়ে একটু চা খেয়ে আসি। একজন সাংবাদিক যার নাম হলো বি কে সিং, সে একটি ক্যামেরার মাইক নিয়ে ওই চায়ের দোকানে গিয়ে পৌঁছয়। আরে ও চা বালি দিদি, বলছি আপনার দোকানটা এতদিন ধরে বন্ধ ছিল কেন, আর দোকানটা খুললেন যখন এত রাতে খুললেন কেন? এখানে ক্যামেরা এলাউড নয়, ক্যামেরা চালিও না। আরে কিন্তু আগে তো এরকম হতো না। আরে আমাদের মতন সাংবাদিকরাই তো আপনাকে ফেমাস করেছে, তাহলে এখন কি হলো? এখন ফেমাস হতে চাও না, এখান থেকে চলে যাও। বিকে সিং ওর কথা শুনে ওখান থেকে চলে যায়। তবে একটা জিনিস বুঝতে পারে না যে কেন ক্যামেরা চালানোর জন্য ওই চাওয়ালি বারণ করে। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, আর সেই রহস্য জানার জন্যই সে ওই চাওয়ালির ওপর রাত তিনটে অবধি নজর রাখে। আরও দেখতে পায় যে যারা যারা চা খেতে এসেছিল তারা সবাই চলে গিয়েছিল, শুধুমাত্র একটা লোকই ওখানে বসে চা খাচ্ছিল। তুমি যদি টেস্টি চা খেতে চাও তাহলে আমার সাথে জঙ্গলে চলো। আরে জঙ্গলের মধ্যেও দেখছি দোকান খুলেছো, হ্যাঁ দেখতে যাবে জঙ্গলের চায়ের দোকান? হ্যাঁ চলো যাওয়া যাক। ওরা দুজনই জঙ্গলের দিকে এগোতে থাকে, তখন বিকে সিং ক্যামেরাটা অন করে দেয়। কিন্তু এটা কি, ক্যামেরাতে তো শুধু একজনকেই দেখা যাচ্ছে, ওই চাওয়ালিকে তো দেখাই যাচ্ছে না। কিছুক্ষণ পর জঙ্গলের মধ্যে ওই চাওয়ালিটা হঠাৎই পেতনি হয়ে যায়, যাকে দেখতে খুবই ভয়ঙ্কর। চাওয়ালি পেতনিটা ওই লোকটাকে ধরে ওর রক্ত চুষতে থাকে। এই ঘটনা দেখার পর বিকে সিং, কিন্তু ওই পেতনিটা ওকে দেখতে পেয়ে যায় আর ওর পিছু নেয়। শেষমেশ বিকে সিং ধরা পড়ে। আরে পত্রকার বাবু, কি হলো? তোমাকে বলেছিলাম না ক্যামেরা বারণ, কিন্তু তুমি মরতে চলে এলে। আজ আমার পেট ভরে আছে, কাল তোকে মেরে তোর রক্ত খাবো, আজকে বেঁধে রাখবো। আমাকে ছেড়ে দাও দিদি, আমাদের তো এটাই কাজ, আমরা তো সবারই নিউজ দেখাই, ছেড়ে দাও প্লিজ, দয়া করে আমাকে ছেড়ে দাও। কাল অবধি বেঁচে থাকো, রাত্রে তোমার রক্ত পান করবো। পেতনিটা হাসতে হাসতে উধাও হয়ে যায়। তারপর সকাল হয়। বাঁচাও, 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 কেউ আছে? দয়া করে আমায় কেউ বাঁচাও, আমায় রক্ষা করো। একজন কাঠুরিয়া যে গাছ কাটতে যাচ্ছিল, সে ওই আওয়াজ শুনে ওর কাছে আসে আর ওকে খুলে দেয়। ও কোনো সাধু বাবার সন্ধানে বেরিয়েছিল। একজন সাধু বাবার সাথে দেখা হয় আর তাকে সব কথা সে খুলে বলে। ঠিক আছে, আজকে রাত্রে আমরা ওই জায়গায় যাব যেখানে পেতনিটা তোমাকে বেঁধে রেখেছিল, কারণ চায়ের দোকানে যদি ভিড় করা হয় তাহলে মানুষেরা ভয়ে আঁতকে উঠবে, যে সেই জন্য চায়ের দোকান থেকে ওর পিছু নিতে নিতে আমরা জঙ্গলের দিকে যাব। আর এর জন্য আমাদের লাল সিঁদুর, কাঁচা লেবু, নারকেল আর গঙ্গা জলের দরকার পড়বে। কালকের মধ্যে এই সমস্ত জিনিস জোগাড় করে ফেলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা গুরুজি, আমি বিকেলের মধ্যে সমস্ত জিনিস জোগাড় করে নেব। আস্তে আস্তে বিকেল হয়ে যায়, চায়ের দোকানটাও খুলে যায়, তার পেতনিটা দেখতে একদম নর্মাল মনে হয়। আজকে চায়ের উপরে ডিসকাউন্ট আছে, একটা চা কিনলে আরেকটা চা ফ্রি। আস্তে আস্তে যখন চা শেষ হয়ে যায় তখন সবাই চলে যায়। চাওয়ালি একজন লোককে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলে যাবার পরে ওই চাওয়ালি, এবার আমি তোর রক্ত খাবো, আমি পেতনি।
তখনই সেই সাধু বাবা বিকেশি ওখানে পৌঁছয় আর পেত্নির ওপরে গঙ্গা জল ছিটিয়ে দেয়। পেত্নিটা চিৎকার করে, পেত্নিটাকে মুক্তি দেওয়ার জন্য মন্ত্র পড়ে। পণ্ডিত, আমার একটা শেষ ইচ্ছে পূরণ হয়নি, ওটা বিনা পূরণ করে আমি যাব না। বলো বলো, তোমার শেষ ইচ্ছাটা কি? আমার শেষ ইচ্ছে হলো আমি আমার হত্যাকারীদের থেকে প্রতিশোধ নেব। তোমার সাথে কি হয়েছিল সেটা বলো। আমার সাথে অন্যায় হয়েছিল। আমি যেখানে চা বানাতাম সেই জায়গাতে কিছু গুন্ডা এসেছিল। চায়ের দোকানে গাড়ি করে তিনজন লোক আসে আর তাদের হাতে বন্দুক ছিল। আরে এই চাওয়ালি, তোকে আমি কতবার বারণ করেছি না, তুই এখানে চা বিক্রি করবি না? তুই কি কিছু বুঝতে পারিস না? শুধুমাত্র তোর জন্য আমাদের ব্যবসাটা ভালো হয় না, বুঝেছিস? আপনার দোকানের জন্য আমাদের দোকান কেন বন্ধ করে দেব? আপনি আমাকে যতই বোঝান তাতে কিচ্ছুই হবে না। কিন্তু আমাদের কথা এইভাবে ওর মাথায় ঢুকবে না। আমরা বরং একে তুলে নিয়ে যাই আর মেরে ফেলে দিই। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ওরা চাওলিকে তুলে নেয় আর গাড়ির ডিকিতে ঢুকিয়ে নেয়, তারপর ওকে গুলি করে রাস্তায় ফেলে দেয়। আর মরে যাবার পর ও পেত্নী হয়ে যায়। তোমার সাথে খুব অন্যায় হয়েছে। হ্যাঁ পণ্ডিত মশাই, আমি ওই তিনজনকেই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখন অবধি আমি খুঁজে পাইনি। তোমার লাশ কোথায়? আমি তোমার বিচার করব, কারণ এই সাংবাদিক টিভিতে তোমার ঘটনাটাকে পুরো লাইভ দেখাবে সবার সামনে। ফলে ওরা তিনজন খুনি সাজা পাবে, পুলিশ ওদের ধরে নিয়ে যাবে আর তুমি মুক্তি পাবে মা। আমার লাশ জঙ্গলে আছে, কিন্তু পণ্ডিত মশাই এরকমটা করবেন না, আমাকে থাকতে দিন, আমি নিজেই প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ নয়, ন্যায় পাবে। যারা তোমাকে মেরেছে তারা শাস্তি পাবে। আমি নিজের ন্যায় নিজেই দেখতে চাই। ঠিক আছে, তোমার স্বপ্ন আমি পূরণ করছি আর তোমাকে এই বোতলে বন্ধ করে দিচ্ছি। এই কথা বলে সাধু বাবা পেত্নির আত্মাটাকে বোতলে বন্ধ করে দেয়। বিকে সিং আর সাধু বাবা ওরা দুজনেই জঙ্গলের ভেতরে যায় আর পেত্নির কথা মতো সেই জায়গায় গিয়ে ওরা চাওয়ালির লাশটা পেয়ে যায়। বিকে সিং মিডিয়ার লোক আর পুলিশকে ডেকে নিয়ে আসে। তারপর সম্মানের সাথে চাওয়ালির বইটাকে দাহ করা হয়। খুনিদেরকে পুলিশ ধরে নিয়ে যায় আর ওদের 14 বছরের জেল হয়, শাস্তি পায়। সাধু বাবা পেত্নির আত্মাটাকে বাইরে বের করে দেয় আর মুক্তি দিয়ে দেয়। এবার তোমার প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হলো, ধন্যবাদ। পেত্নিটা সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে উধাও হয়ে যায়।